11:30 কি 11:40 মতো বাজে, চলো আমি বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে। আমি গেটটা এখন লাগিয়ে দিই ঘরের, আর মামাম নিচে চলে এসছে আগে, মামার হাতটা ধরে নিন চলো। এবার মামাম আর আমি দুজনে মিলে যাব নবদ্বীপ। অনেক কিছু কেনাকাটার বাকি রয়েছে, সামনে তো পুজো চলেই এলো, হাতে গোনা কয়েকটা দিন বাকি, এদিকে মহালয়াও হয়ে গেছে, এখন অনেক কিছু কেনাকাটা হয়নি, সেহেতু তাই আজকে চলে যাচ্ছি। মা আমি বৌদি যাব একটু পোড়ামাতলায় কেনাকাটা করতে, একটা শাড়ি কিনবো, দেখি চলো আর কি কি কেনা যায়। এদিকে রাস্তায় বেরিয়ে দেখছি ভীষণ রোদ্দুর, এদিকে মাম্মাম কোলে উঠে পড়েছে, হাঁটছে না, একদমই হাঁটতে চায় না, আর আমরাও যাচ্ছি, আর তোমরা আমাদের সাথে চলো। সে বেরিয়ে পড়েছি, আর এখন বেরোনোর সময় রোজই তাড়াহুড়ো লাগছে, চলো। এখন রোদ্দুর রাস্তায়, তাও আজকে একটু রোদ্দুরের তাপটা মনে হচ্ছে কম রয়েছে, তো চলো। এখন বাজে এই সকাল কটা বাজে, সকাল নাই দুপুর প্রায় হতে গেল, 11:45 মতো বাজে, তো ট্রেন রয়েছে, একটু লেট করছে, 50 ঢুকবে, বাড়ির কাছে যেহেতু ট্রেন, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, রাখ আমার কোলে নিয়ে হাঁটতেই, তো চলো স্টেশনে যাই, তারপরে আমার কথা বলবো। কোলে নিয়ে একদমই হাঁটা যায় না, ভীষণ কষ্ট হয়ে গো, আর তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি, আর আমি টিকিটটা কেটে নিই, টিকিট না কাটলে আবার ট্রেনে যাতায়াত করাটা একদমই ঠিক নয়, বেআইনি, তো টিকিট কেটে নেবো, মাত্র 5 টাকা লাগবে নবদ্বীপ স্টেশন যেতে আমার। টিকিট কাটা হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, আর টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্মটা অনেকটা, আর আমাকে হেঁটে হেঁটে যেতে হবে সেই ওভারব্রিজের কাছে, যেহেতু ওইখানে উঠলে আমার একটু সুবিধা হবে, মানে আমাদের নবদ্বীপ ওভারব্রিজটা ওইখানেই পড়ে, ওভারব্রিজের এখানে উঠলে। তো দেখো এত রোদ্দুর, আর প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা ছিল, বেশি করে একটা লোকজন ছিল না। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, দেখো এখনও প্ল্যাটফর্ম সবেমাত্র পাস করলাম, আর আমি জেনারেল কামরাতে উঠেছি, কেননা লেডিসে উঠলে নাই সামনে অনেকটা আগে যেতে যায়, নাই পিছনে অনেকটা পিছিয়ে যায়, মাঝখানে ওভারব্রিজ, তো সেহেতু আমার অনেকটা অসুবিধা, অনেকটা হেঁটে আসতে হয়, সেহেতু আমি তাই জেনারেলে উঠেছি, আর খুব একটা বেশি দূর যাবো না, মাঝখানে বৃষ্ণি পায় তারপরে নবদ্বীপ, সেই কারণে আমি চেনা জানা সবটুকু এটুকু রাস্তা, যার জন্য আমি জেনারেলেই উঠে পড়েছি, আর এখনই নামবো, দেখো একটু বসে নিলাম, একটা সিট পেয়েছিলাম ফাঁকা। এদিকে মাম্মাম তো এদিকে আপেল বিক্রি হচ্ছে, এদিকে আপেল দেখছে, আমি মামাকে বলছি খাবে, ও তো ঘাড়নালো না, 5 মিনিট মনে লাগে ভান্ডারটিপুর থেকে নবদ্বীপ আসতে, দেখো নবদ্বীপ স্টেশনে নেমেও পড়েছি, আর আমি এক্সিলেটারে যাবো ভাবলাম, এই জন্যই আমি এই কামরাতে উঠি, আর এক্সিলেটারটা আজকেও বন্ধ, আগের দিনও বন্ধ ছিল আর আজও বন্ধ রয়েছে, যাই হোক চলো এখান দিয়ে হেঁটে হেঁটে উঠে পড়ি, নাহলে আবার অনেকটা ঘুরে যেতে হবে আমার ব্রিজের কাছে। আর আমার একদম প্রাণের শহর, ভালোবাসার শহর নবদ্বীপ, নবদ্বীপ চলে এসেছি, আর আমার খুব প্রিয় একটা জায়গা, যেখানে এলে আমার মনটাই যেন একটু অন্যরকম হয়ে যায়, পাল্টে যায়, এই একটা নবদ্বীপ নাম শুনলেই যেন বুকের ভেতরটা কেমন করে ওঠে, আমার যে একটা চেনা, মানে আমার শহর নবদ্বীপ। যাই হোক চলো স্টেশন থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার একটা টোটো পেয়ে গেছি, তো উনি বাড়িতে যাচ্ছিলো, তাই বলে চল, আমরা একা ছিলাম বলে আমাকে টোটোরা একা নিতে চায় না, অনেক প্যাসেঞ্জার হলে একসাথে তখন তুলতে চায়, আর একা বলে নিতে চায় না, যাই হোক কাকু একাই আমাদের বাড়ির সাথে যাবে উনি, তাই নিয়ে এসছে, তো চলো তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তাও চলে এলাম, আর একটুখানি মানে আমাদের স্টেশনের কাছেই বাড়ি, একটুখানি, তাই মাম্মামকে নিয়ে হেঁটে যেতে পারবো না বলে ওকে তাই টোটো করেই যাই। বাড়িতে গিয়ে দেখি ওরা রেডি হয়েছে নাকি, আমি তো বলেছি রেডি হয়ে থাকতে, আমি গিয়ে দাঁড়াবো না, একেবারে বেরিয়ে যাব, কারণ অনেক কিছু কেনাকাটা করার বাকি, অনেক সন্ধ্যা হয়ে যেতে পারে, তাই জন্য আমি বলেছি রেডি হয়ে নিতে। আর এদিকে বৌদি, আমি যে কালারের ড্রেস পরেছি বৌদি সেম ড্রেসই পরেছে, সে কারণে একটু হাসছিলাম, বৌদি বলছে দেখো আমি যা পরেছি তুমিও তাই পরে আসতে হলো, আমি চেঞ্জ করবো, এক পরে গেলে লোকে কী বলবে, তো সেই কারণে বৌদি আবার বলছে চেঞ্জ করবে। এদিকে মা এখনও রেডি হয়নি, মা আসো, আমার তো শাড়িটা পরলেই হয়ে যাবে, আর এদিকে পাপা তো দিদিকে দেখে আমরা বেরিয়ে আসলো, এখনও বেরোবিনি, আর আমরা এখন কি টোটো দেখবো, আর এটাকে নিয়ে এলাম, এটা খুব দুষ্টু করছে, দেখি আগে দুটো পাই আচ্ছা নিয়ে এলাম, একটু টোটো দেখি ওটা বেরোক, চলো এখন মাও যাবে বলছে, আমি আর বৌদি ভেবেছিলাম যাবো, আর একটাকে রেখে দিয়ে যাবো, তারপরে দেখছি দুটোই জেগে রয়েছে ঘুমোয়নি, তাই মা বলছে চল আমিও যাই, কাজ টাজ নেই, তো তিনজন একসাথেই যাবো, আর দুটো বাচ্চাও যাবে, চলো কেনাকাটা করে নিয়ে এসে আজকেই শেষ হবে কেনাকাটা।
আর এবারে আমাদের পাড়ার মানে দুর্গাপুজোর লাইটের গেট তৈরি হয়ে গেছে একটা, তাই একটু তোমাদের দেখিয়ে নিলাম। আর এদিকে মাম তো একা একা বসবে সিটে, টোটোয় ও টোটোয় উঠলে এরকম বসতে চায় একা একা, আর কাউকে ধরবেও না, আর মা ওকে ধরে নিয়ে এলো। আর আমরা এখন যাচ্ছি সোজা বড়বাজারে, যে নন্দলাল দোকান রয়েছে, নন্দলাল শ্যামলাল বোজবাসী, সেই বোজবাসীতে যাচ্ছি শাড়ি কিনতে। দেখি চলো, আমি একটা শাড়ি কিনবো আর একটা শাড়ি কিনছি, মানে দুটো শাড়ি কিনবো। তাই মা বলছে চল আগে ফার্স্টে শাড়িটাই কিনে নিই, আর বৌদি আসছে, মা আসছে পিছনে। আর আমি সবসময় কোথাও গেলে পাপাকে আমিই কোলে নিই, আর আমারটাকে মা বা বৌদি কোলে নেয়। চলো ওদেরকে জুতোটা খুলিয়ে নিই, আর আমিও জুতোটা খুলে ভেতরে যাই। তোমরা আমাদের ব্লগে দেখতেই পারবে, আর আমরা এখানেই শাড়ি নিতে আসি, আর একটাই জায়গা, আগে অনেক জায়গায় যেতাম কিন্তু এখন এখানেই আসি। আর এখানে শাড়ি কিনতে এসে একটাই কারণে, জানো তো, দেখলেই শাড়ি পছন্দ হবে আর আমরা যেটা বলবো সেটাই বের করবে। এদের বিহেভিয়ার খুব ভালো, আর আমার এটাই পছন্দের যে যেটা ইচ্ছা সেটা বলি, মানে যতগুলো শাড়ি বের করবো কোনো কোনো কিছু বারণ নেই। আর অনেকটা জায়গা পাই, সেখানে প্রচুর জনে শাড়ি দেখে, তো কারোর শাড়িটা যদি পছন্দ হয় তুমি নিতে পারবে, তো সেই কারণেই এখানে আসি। আর আমার এখানে এসে শাড়ি একটা না একটা পছন্দ ঠিক হবে, প্রচুর শাড়ির কালেকশান আছে এখানে। আর এখানে পাপা দেখো এসে ছেড়ে দিয়েছি, আর ও একবার এখানে ওখানে সেখানে যাচ্ছে, তবুও আজকে প্রচুর ভিড় রয়েছে তাই খেলা করতে পারছে না, নাহলে অন্য সময় যখন ফাঁকা থাকে না ওরা দুজনে মিলে এখানে ছুটে ছুটে খেলা করে। যাই হোক চলো, আমাদের শাড়ি পছন্দ হয়ে গেছে, আর আমরা শাড়ি এখন বিল করতে নিয়ে গেছে, আর বিল এলেই তারপরে আমরা আবার অন্য দোকানে যাব, কারণ আজকে বাবার জন্য এখনও জিনিস কেনা হয়নি, বাবার জন্য জিনিস কিনবে মানে আমার বাবার জন্য। আর তারপরে মা দেখো দুটো বাচ্চাকে শুধু সামলাচ্ছে, আর আমরা দুজনেই শাড়ি পছন্দ করছিলাম, আর ওই টাকা আমারটা দেখো কেমন ছুটে ছুটে খেলা করছে। এই দোকানটা ওদের পছন্দ, মানে ভীষণ প্রিয় একটা জায়গা, যেখানে এলে ওরা দুজনেই খেলা শুরু করে দেয়, সবাই ওদের চেনে। তারপরে চলে এসেছিলাম শ্রীনিকেতনে, শ্রীনিকেতনে বাবার জন্য দুটো প্যান্ট একটা শার্ট কিনেছি, তো এখানে এসে আমরা আমি আর মা সে পছন্দ করতে লেগেছে। আর এখানে বৌদি রয়েছে, এই দুটোকে দেখাশোনা করছে, মানে একটাকে মানে এদের দুটোকে দেখতে গেলে একজনকে থাকতেই হবে আলাদা, তাকে অন্য কিছু করা যাবে না। আর দুটো যা চঞ্চল দেখো, আমার মামা তো সব কিছু ফেলছে তুলছে, নিজেই গোছাচ্ছে। তারপরে এই ভাইটা আমাদেরকে জামা দেখাচ্ছিলো, আর আমরা এই নতুন বেরিয়েছে এই প্রিন্টের জামাগুলো, তো সেটাই আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আর আমরা একটু শিবুসেনের দোকানে একটু মিষ্টি খেতে, কিন্তু আগে আরও কোয়ালিটিটা ভালো হতো এখানে, জানো তো। আর মামা তো দেখো কেমন মামিমণির সাথে খেলা করছে, আর ওকে খাওয়াতে যাচ্ছে আর ও খাবে না। আর আমাদের এই ব্যাগ দুটো আমাদেরই, আর মা বসে রয়েছে আর আমিও খাচ্ছিলাম। চলো বাড়ি চলে এসেছিলাম কেনাকাটা করে ঠিক 4:45 তারপরে এখন ঠিক কটা বাজছে জানো, 6:30 কি 7:45 মতো বাজে। তা মামা বাবি এসছে, আর ওর বাবির এখন জামা প্যান্ট কেনা হয়নি, তো ও বাবি এখন যাচ্ছে, আমি আর ও বাবি কেনাকাটা করতে, আর মামাম তো রয়েছে বাড়িতে, মামামকে নিয়ে ভাবছিলাম যাব। তারপরে মাঝ রাস্তায় এসে শুনছি অনেকেই কান্না করছে, আবার ওর বাবি বাইক ঘুরিয়ে গিয়ে নিয়ে এসছে। আর আমরা আবার সেই যে দুপুরে যেই দোকানে এসেছিলাম শ্রীনিকেতনে, ওই দোকানেই আবার যাচ্ছি বড়বাজারের ভিতরে। আর এইখানকার জামা পছন্দ হবে না এমন কোনো কথা নেই, প্রচুর কালেকশান রয়েছে ছেলেদের আর মেয়েদের, প্রচুর পিস, যে কোনো জামা কাপড় বানাবো, কোনো ব্লাউজ বানাবো, প্রচুর পিসের কালেকশান রয়েছে। আর ছেলেদের জামা কাপড়েরও প্রচুর কালেকশান, এখানে পাইকারি রেটে বিক্রি হয় সে কারণে এখানে আসে, এখানে এলে পছন্দ হবে, আর একটু কোয়ালিটিও ভালো আবার একটু দামটাও কম হয়, তো সেই কারণে এখানে আসে। আর এখানে এসেও চিন্তা করছি কী নেওয়া যায়, টি শার্ট না শার্ট, তারপরে বলে এই শার্টগুলো নাও, আমি তা বাবার জন্যও নিয়েছি এরকম অনেকটা, আবার দাদার জন্যও নিয়েছি, তো এইরকম শার্টগুলো নাও পছন্দ হয়েছে যখন একটা, তো এইটা ভাবছি নেবেও না ওইটা নেবো, একটু একটুখানি ঘিয়া ঘিয়া কালার ছিল আর ওটা একটু সাদার ওপরে ছিল, তো যে কিনে কেটে চলে এসেছি। আর এখন আমি বাড়ি চলে যাব, দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ হয়েছে, আর আমরা রাত্রি খাবারটা ওখানে খেয়ে নিয়েছি। চলো ভিডিওটা এখানেই এন্ড করব, আর বেশি লং করব না, আর অনেকটা রাত হয়ে গেছে, আর এখন বাড়ি যেতে হবে। আর এদিকে পাপা শোনা আমার ঘড়ি পরে তো হাঁটতে কাউকে ধরতেও দিচ্ছে না, খুলছেও না। চলো টাটা, বাই বাই, আবার দেখাবে নেক্সট একটি ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো।